বলুন এটাকে সরান, দেখতে পারবেন তাহলে। দেখুন ভিডিও করছেন, এটা হচ্ছে কি এক নম্বর, সব ক্যাপের উপর নাম্বার দেওয়া আছে। এক নম্বরটা এখানটা একটা দাগ দেওয়া আছে, ঠিক আছে? দেখুন এখানে একটা দাগ দেওয়া আছে, এতটা মেডিসিন এখান থেকে এই দাগ পর্যন্ত খাবেন সকালবেলা, ঠিক আছে? তারপর আবার জল দিয়ে ভর্তি করে দেবেন, আবার বিকালবেলা এই দাগ পর্যন্ত খাবেন, আবার জল দিয়ে ভর্তি করে দেবেন, ঠিক আছে? এইভাবে চার দিন চলবে, চার দিনের শেষবারটায় পুরোটা খেয়ে নেবেন, ঠিক আছে? এক নম্বর পুরো শেষ হবে, তারপরে দু নম্বরটা চলবে। দু নম্বরটা এক কাপ জলে এখান থেকে এক দাগ ওষুধ মেশাবেন, 1 2 3 4 করে টোটাল 16টা দাগ আছে, এখান থেকে এক দাগ ওষুধ মেশাবেন। মেশানোর পরে ওই কাপের থেকে সকালবেলা এক চামচ, বিকালবেলা এক চামচ খাবেন। খাওয়ার পরে যেটা এক্সট্রা থাকবে কাপের মধ্যে ওটা ফেলে দেবেন, ঠিক আছে? 16টা দাগ আছে, 16 দিন যাবে। দু নম্বরটা পুরো শেষ হলে তারপরে তিন নম্বরটা, তিন নম্বরটাও সেম আছে, এক কাপ জলে এক দাগ ওষুধ মিশিয়ে এক চামচ করে দিনে দুইবার খাবেন। 16টা দাগ আছে, 16 দিন যাবে, দুবারের পরে এক্সট্রাটা ফেলে দেবেন। একটু আস্তে, তিন নম্বর শেষ হলে চার নম্বরটা, চার নম্বরটা হচ্ছে চারটে করে দানা দিনে তিনবার, ঠিক আছে? এটা আপনি খাওয়ার আগেও খেতে পারেন, পরেও খেতে পারেন, কিন্তু 1 2 3 এই তিনটে ওষুধ আপনাকে খাওয়ার আধা ঘন্টা আগে করেই খেতে হবে, ঠিক আছে? সকালবেলা উঠে খালি পেটে একবার খাবেন, তারপরেরটা টিফিন করার আধা ঘন্টা আগে করে খেয়ে নেবেন সন্ধ্যেতে, ঠিক আছে? এবার বলুন কোনো সমস্যা দেখলে বলুন।